শিবসাগর জেলাতো বহুদিন ধরে বরষুণের মুখ দেখা নাই জনসাধারণে। আজি পাঁচ আহিন, এই পাঁচ আহিনত পূর্বতে কিন্তু এনে আহিন মাহ সোমালেই কুঁৱলি পড়বলে আরম্ভ করে নিয়র হরে, কিন্তু এতিয়া প্রচন্ড গরমে ধরেছে সমগ্র রাজ্য, ব্যতিক্রম হওয়া নাই শিবসাগরটো। শিবসাগরটোর প্রতিদিনে 37-38 ডিগ্রি হয়েছেগৈ তাপমাত্রা, 38 ডিগ্রি সেলসিয়াস হয়েছে আজি শিবসাগরের তাপমাত্রা। আর এই প্রচন্ড গরমে কিন্তু শিবসাগরের ব্যবসায় বাণিজ্যটো বারুক প্রভাব পেলাইছে। আর আজি যেহেতু দেওবার, বহু ঠাইত দেওবরিয়া বাজার বহে, মই আছো শিবসাগরের বর্তমান শহরের মাজমজিয়ার কৃষক বাজারত। এই কৃষক বাজারটো এই গরমের বাবেই আসলতে ব্যবসায়ী সংখ্যা উপস্থিতির হেঙা, গ্রাহকের উপস্থিতির হেঙা পরিলক্ষিত হয়েছে। এক কথাত কবলে গলে গরমে বারুকে প্রভাবিত করেছে সকলো রাইজক, প্রভাবিত করেছে ব্যবসায় বাণিজ্যটো। মই এগারী ব্যবসায়ী আছে, তেওঁৰপৰা জানিব বিচাৰিম দাদা গরমের কারণে যথেষ্ট অকমান অসুবিধা হয়েছে, কাস্টমার অহা নাই ধরো। আর আপনার 37-38 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, আজিতো আপনার 42 হব বলে কেছে, সেটার প্রভাব পড়েছে। মানে যিমানখিনি হব লাগিছিল ব্যবসায় বাণিজ্যের সীমাখিনি নাই হওয়া, নাই আজি বহুত হেঙা দেখা গেছে, ব্যবসায়ী অহা নাই আপনার গরমের কারণে হয়েছে। এই বিশেষ করে এইদিন মানে যে অসুবিধা হয়েছে মানুষের বহি থাকার অসুবিধা, ধরো স্বাস্থ্যের অবনমিত ঘটেছে, কিছু ধরো প্রেসার খেলিমেলি হয়েছে, তেনকাটা কথা। এগারী আর এগারী আছে, গামোচা মারি থাকা দেখেছিল বহুত বহুত সময় ধরে, কেনকা পাইছে গরম? গরমের কথা নকব, কি প্রভাব পড়েছে? প্রভাব মানে আপনার কি বলে কম, আর সবজি টবজি আপনার সব শুকাই মেলি গেছে, ব্যবসায় লোকসান হয়েছে, আপনার কাস্টমার নহা হয়েছে। আপনি আজি ইয়াত ব্যবসায়ও নাই দেখা? কম নাই, না ব্যবসায় আপনার বহুত কম হয়। হেৰেঙা উপস্থিতি, ব্যবসায়ীও হেৰেঙা, গ্রাহকের সংখ্যাও হেৰেঙা। মই গ্রাহকের ভাষ্যও লম, যি আসলে সকল ক্ষেত্রতে প্রভাব যে পড়েছে সে আমি দেখাব বিচারিছো। দাদা গরম কেনকা পাইছে? গরম অতি বেশি, মানে আপনার ওলাই আহু নাহু লাগি যায়, উপায় দেখাব লাগবে, বজারটো কইয়া সোমাই দিম গিয়া, তেনে তেনে ওলাই আহিছে, ওলাই আহিছো। কিন্তু আজি ইয়াত ভিড় একদম নাই? ভিড় আজি বজারও কম, হয়তো পরীক্ষার কারণে সাগে, আজি পরীক্ষা না, আজি ধর গরমও প্রভাব পড়ছে নাকি? দুটা সমানে সমানে হয়েছে, গরমের কারণেও মানুষের ওলা কোনো কমতে আসছে, আর পরীক্ষার কারণেও ধর আজি মানুষ পরীক্ষা দিবলে গেছে যে বেপারী পড়ছে, দেহে ব্যবসায়ীও কম। দাদা কেনকা বজার? বড় ভাল নহওয়া নাই, মানুষ ইমান নাই, গরম বহুত হয়েছে, কালিতকেও বেশি গরম হয়েছে। দেখাইছো শিবসাগরের দৃশ্য, শিবসাগরের বিভিন্ন প্রান্ত মই দেখাইছো, আমি পথারের দৃশ্য দেখাইছিল কিদরে শিয়ালপাত মেলিছে, কিন্তু সেইদরে দেওবরিয়া বি বজার আছে, বজারটো প্রভাব পড়েছে। দাদা গরম কেনে? এই গরমের কথা নকব, এনেক উৎকট গরমত মানে বজার করাই মুশকিল হয়ে পড়েছে, তথাপি তো আর করব লাগবে, এনেকাই আর। আসলে সকল ক্ষেত্রতে এই যে আহিন মাহত, আজি মানে পুনৰ কৈছো আজি পাঁচ আহিন, আহিনের আজি পাঁচ আহিন, এই আহিনের পাঁচ দিন জোনত ভরি দিয়েছে, কিন্তু এতিয়ালৈকে ঠান্ডার অহার, শীত অহার কোনো নামেই নাই, প্রচন্ড গরমে দহিছে শিবসাগরটো, আর যার বাবে প্রভাবিত হয়েছে ব্যবসায় বাণিজ্যর ক্ষেত্রতো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।